জীবনে কিছু করার অদম্য ইচ্ছা শক্তি আর প্রচন্ড মানসিক জোর থাকলেই পৃথিবীর সব অসম্ভবকে যে সম্ভব করা যায় সেটা আজ আবার প্রমাণিত। জন্মের দুবছরের মাথায় মমতাময়ী মাকে হারিয়ে যে ছেলেটা প্রকৃতির সমস্ত বিপর্যয়ের কোলে বেড়ে উঠেছিল, সেই ছেলেটা আজ 14 বছরের মাথায় 1 লক্ষ টাকা উপার্জন করা একজন ফরেক্স ট্রেডার। ভুলেও ভাববেন না আমি অন্য কোনো দেশের কথা বলছি, বাংলাদেশেরই অজপাড়া গায়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকা 14 বছরের একটি ছেলের কথা বলছি, যে বয়সের ছেলেরা রাত দিন বুধ হয়ে থাকে পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে, আর এই ছেলেটা 180 ডিগ্রি বিপরীত মেরুতে বসে সপ্তাহের 5 দিন বুধ হয়ে থাকে ফরেক্স মার্কেটে। আজ থেকে 4 মাস আগে একটি ছেলে আমাকে ফোন করে অঝরে কেঁদেছিল, আজকে ঠিক 4 মাস পরে সেই ছেলেটি ফোন করে অঝরে কাঁদল। তবে এই দুটি কান্নার ভিতর যে আকাশ পাতাল পার্থক্য, চোখ আজ আমারও ভিজেছিল আনন্দের নোনা জলে। আমার এই ছোট্ট 7-8 বছর ফরেক্স ক্যারিয়ারে অনেক ট্রেডার দুই হাতে বানিয়েছি, কেউ সফল আবার কেউ বা ব্যর্থ। যতবার কেউ সফল হয়েছে ততবারই আনন্দে বুক ভরে গিয়েছে, তবে আজকের মতো অনুভূতি আগে কখনোই হয়নি। আগামী ভিডিওতে এই 14 বছরের ছেলেটার নাম, পরিচয় ও তার নিজের অনুভূতি তুলে ধরার চেষ্টা করব এবং তাকেও আপনাদের সামনে সশরীরে উপস্থাপন করব। আজকের ভিডিওতে এই ছেলেটার ফরেক্সের সফলতার কারণ কি সেটাই সংক্ষিপ্ত আকারে তুলে ধরব, সেই সাথে কিভাবে আপনিও এই ছেলেটার মতো ফরেক্সে সফল হতে পারেন সেটিই জানিয়ে যাব। তবে এই পর্যায়ে যদি আপনার পরবর্তী অংশটুকু দেখার আগ্রহ থাকে তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ করুন, কারণ আজকের ভিডিওটা হতেই পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। চলুন শুরু করি। 4 মাস আগে একটি ফোন কল আমাকে নাড়িয়ে দিয়েছিল। ফোনের ওপাশে থাকা ছেলেটা তখনও জানতো না ফরেক্স কী, শুধু জানতো অনলাইন থেকেও নাকি উপার্জন করা যায়। 30 মিনিট ফোনে কথা বলার পর তাকে আমি ফরেক্সে নিয়ে এসেছিলাম। শুধু বলেছিলাম আমার ইনস্ট্রাকশন ছাড়া তুমি নিঃশ্বাসও নিতে পারবে না। বিশ্বাস করতে পারবেন না, 4 মাসে ওই ছেলেটা ঘুম পড়ার আগেও আমাকে টেক্সট করত। কিন্তু 4 মাসে আর ফরেক্সের কি শেখানো যায়? কিছু বেসিক ইনফরমেশন দিয়ে হান্টার পি প্রো ইন্ডিকেটর ইনস্টল করে দিয়েছিলাম, বলেছিলাম জীবন শুরু করো, নিজের পকেট থেকে টাকা দিয়ে ডিপোজিট করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার কিছু ফিরে পাওয়ার আশা ছিল না, কিন্তু সব আজ বহুগুণ হয়ে ফিরে এলো। একটি ইন্ডিকেটরের কতটা ক্ষমতা থাকলে এমনটি সম্ভব হয় একবার ভেবে দেখুন। একটি অসহায় 14 বছরের ছেলে শুধুমাত্র আমার কথাগুলো মেনে হান্টাপি প্রো ইন্ডিকেটর দিয়ে ফরেক্সের সফলতাকে বশ করেছে, তাহলে আপনি পারবেন না কেন? বিশ্বাস খুব মূল্যবান হয়ে থাকে, যদি বিশ্বাস করতে পারেন তাহলে আপনাকে বলছি আগামীকাল থেকে হান্টাপি ইন্ডিকেটর ব্যবহার করার সিদ্ধান্ত নিন। কথা দিচ্ছি আপনার ফরেক্স ক্যারিয়ার পাল্টে যাবে। আর যারা বিশ্বাস করতে পারছেন না তাদেরকেও বলছি জীবনে যা কখনো হয়নি তা কখনো হবে না এমনটা ভাববেন না, অন্য কোনো ইন্ডিকেটরের সাথে হান্টারপিকে মেলাবেন না, কারণ এটাই একমাত্র ইন্ডিকেটর যা মার্কেটের যে কোনো পরিস্থিতিতে আপনাকে সঠিক এন্ট্রি নিতে সাহায্য করবে। যারা নতুন আজকেই ভিডিওটা দেখছেন তারা হান্টারপি এর সম্পর্কে বিস্তারিত জানতে পূর্বের ভিডিওগুলো দেখে আসুন, কারণ আজকের ভিডিওতে ইন্ডিকেটর নিয়ে বিস্তারিত আলোচনা হবে না, শুধুমাত্র হান্টারপি এর অ্যাকুরেসিগুলো নিয়ে আলোচনা হবে। হান্টারপি প্রো 6 আল্ট্রা যে 97% অ্যাকুরেট সিগনাল প্রদান করে তার প্রমাণ হিসেবে চলুন গত সপ্তাহের সিগনালগুলো দেখে আসি। 16 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এই সন টাইম ফ্রেমের সিগনালগুলোই আপনার বিশ্বাসের ভিত্তিকে মজবুত করতে পর্যাপ্ত হবে। চলুন শুরু করি। লক্ষ্য করুন স্ক্রিনে হান্টারপি প্রো 6 আল্ট্রা ভার্সন, দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন অফ হান্টাপি প্রোস অ্যান্ড 6.03। আমরা শুরু করি, আমি এটাকে জাস্ট কেটে দিলাম যেহেতু ইনস্টল করা রয়েছে। অ্যান্ড আমরা ইউরো ইউএসডি এইস অন টাইম ফ্রেমে একটা সেল সিগনাল দেখতে পাচ্ছি 17 আগস্ট, এবং সেলটা জেনারেট হয়েছে 1.17380 প্রাইসে, এবং আমাদের SL প্রিভিয়াস লো আপনারা জানেন আমি মার্ক করে রেখেছি আপনাদের জন্য এগুলো। অ্যান্ড দিস ইজ SL 47 পিপস, এবং আমাদের কিন্তু ট্রেডটা মুভ করেছিল 74 পিপসের মতো। দেখেন আমি নেক্সট ক্যান্ডেল থেকে ধরছি এবং দেখতেই পাচ্ছেন এখানে 74 পিপস প্লাস। ওকে, আমরা নেক্সট পেয়ারে যাচ্ছি।
আপনারা একটু এই পিপসের হিসাবটা মনে রাখবেন। আপনি যদি এখানে, যেহেতু আপনি যদি নতুন হয়ে থাকেন, আমাদের বলাই আছে যে ফর নিউ কামার আপনি 1:1 ব্যবহার করবেন। সো এখান থেকে 47 পিপস হলে আপনার 1:1 জাস্ট হচ্ছে এই ক্যান্ডেলে এসে আপনার টিপিটা হিট করে যায়। হ্যাঁ, বাট এটা আপনার 1:1 থেকে আমি আপনাকে আজকে যেটা দেখতে চলেছেন, আমাদের এই উইকে 1.6 পর্যন্ত আমাদের ট্রেড কিন্তু মুভ করেছে। ওকে, আমরা পরবর্তী পেয়ারে যাচ্ছি, জিবিপি ইউএসডি। এখানে দেখতে, এটা ছিল 13 আগস্ট, আপনারা যে বাইটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের আগের উইকে। হ্যাঁ, আমাদের এই উইকটা শুরু হয়েছিল 16 আগস্ট থেকে, এবং 16 আগস্টে আমরা একটা সেল পেয়েছি, এবং সেলটা স্টার্ট হয়েছিল 1.38363 পয়েন্টসে। আপনি নোটিফিকেশান কিন্তু এইভাবে পাবেন, এখানে সেল তো দেখতে পাচ্ছেন, সেই সাথে এখানে পপ আপ উইন্ডোজ, ইভেন আপনি মোবাইলে যেভাবে নোটিফিকেশানটা আসবে সেখানে এরকম লেখা থাকবে যে জিবিপি ইউএসডি 60 বা এই সন সেল অ্যাট 1.38363, এইভাবে লেখা থাকবে। এবং আমরা এসএল হয়েছিল এই ট্রেডটার জন্য 42 পিপস, এবং ট্রেডটা আমরা যদি এখান থেকে নেই, আমাদের ট্রেডটা কিন্তু মুভ করেছে দেখতে পাচ্ছেন এখানে 234 পিপসের মতো। তার মানে হিসাব করে দেখেন, আপনার 1:5 হচ্ছে এই ট্রেডটা মুভ করেছে। আপনার এসএল ছিল 42 পিপস, বাট ট্রেড মুভ করেছে 1:5 পিপস অনুযায়ী। ওকে, আমরা নেক্সট পেয়ারে যাচ্ছি, অ্যান্ড সেটা হচ্ছে সেল। আমরা সেলের আগে যে বাইটা দেখতে পাচ্ছি এটা কিন্তু 13 আগস্টের, আমি আবারও বলছি এটা লাস্ট অগস্টের, তবুও আপনাদের সুবিধার জন্য যারা নতুন হয়ে থাকেন দেখিয়ে দিই। আপনার যদি সেলটা এখানে স্টার্ট হতো, এটা ক্লোজ হয়ে যেত হচ্ছে আপনার 42 পিপসে। ওকে, আমরা এটা নিয়েই কথা বলি, আমাদের সেলটা পেয়েছিলাম হচ্ছে 16 আগস্ট, তার মানে সোমবারে, এবং সেলটা স্টার্ট হয়েছিল আপনার 0.73319, এবং আমাদের এসএল ছিল প্রিভিয়াস হাইতে, এটা জানেন। এবং আমাদের এই ট্রেডটা কিন্তু মুভ করেছিল আমাদের 228 পিপসের মতো, অর্থাৎ আপনার 51 পিপস এসএলের এগেনিস্টে আপনার ট্রেড মুভ করেছে 251 পিপস। তার মানে হিসাব করেন, আপনার প্রায় হচ্ছে 1:4 1:5 পর্যন্ত ট্রেডটা মুভ করেছে। ওকে, উই আর গোয়িং টু নেক্সট ওয়ান, নেক্সট পেয়ার, দিস ইজ নিউজিল্যান্ড ইউএসডি, এবং ট্রেড স্টার্ট হয়েছিল সেল 17 আগস্ট, এবং 0.69729 হচ্ছে আপনার এই পয়েন্টসে বা এই প্রাইসে হচ্ছে সেল স্টার্ট হয়েছিল। এসএল একদম কম, 60 পিপস, এবং ট্রেড মুভ করেছে আমাদের 164 পিপস, তার মানে 1:3 উপরে, 318, মানে প্রায় 1:3 উপরে, 3-র কাছাকাছি হচ্ছে আমাদের ট্রেডটা মুভ করেছে। তেমন ওয়াল এখন পর্যন্ত কিন্তু সবগুলো ট্রেডই প্রফিট পেয়েছি। আমরা ক্যাট সি এই সব নেক্সট পেয়ারে যাচ্ছি, অ্যান্ড সেল স্টার্ট হয়েছিল আপনার 0.7314 প্রাইজে, এবং স্টপ লস ছিল 65 পিপস। এটা দেখেন, আমাদের এখান থেকে এই পর্যন্ত 62 পিপস আসে আর কি, আর আমাদের ট্রেড মুভ করেছে 229 পিপস। সো আপনারা বুঝতেই পারছেন, এবং সচক্ষে দেখে নেন, বোঝার কথা পরে আগে চোখে দেখেন তারপরে বুঝেন। ওকে, আমরা পরবর্তী পেয়ারে যাচ্ছি, দিস ইজ ইউএসডি ক্যাড, অ্যান্ড বাই আমাদের 16 আগস্ট আমরা বাই পেয়েছিলাম, এবং বাই পেয়েছিলাম হচ্ছে 1.25011 প্রাইজে, এবং এসএল ছিল 40 পিপস, এবং ট্রেডটা মুভ করেছে আমাদের 410 পিপসের মতো। আপনারা এখান থেকে ক্রসহেয়ার ধরে দেখতে পারেন, 410 পিপসের মতো, হ্যাঁ 410 পিপস, 11 পিপস, এবং এসএল ছিল 40 পিপস, এখানে দেখেন 40 পিপস। ওকে, সো 40 পিপস এসএলের এগেনিস্টে আপনার ট্রেড মুভ করেছে 410 পিপস, ক্যান ইউ ইমাজিন। ওকে, উই আর গোয়িং টু নেক্সট ওয়ান, এখানে আমরা 13 তারিখের একটা বাই দেখতে পাচ্ছি, এটা নিয়ে কোনো কথা বলবো না, আমি সরাসরি লাস্ট সেলে চলে যাই। সেল স্টার্ট হয়েছে হচ্ছে আমাদের 0.91902, আমরা যদি এখানে ক্রসার ধরি, আমাদের এসএল ছিল হচ্ছে 38 পিপস, এখানে আমরা 30 পিপস, মানে আমি একটু বেশি হয়েছে মনে হচ্ছে ধরাটা। আর প্রফিট দেখেন, 777 পিপিটিস, তার মানে 77 পিপস, 72 পিপসের ইয়া পর্যন্ত আমি লিখেছিলাম, এবং লাস্ট 20 আগস্ট হচ্ছে আমাদের আরেকটা সেল স্টার্ট হয়েছে, এবং এটা এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছে। ইউরো সিএসএফ আমরা একটা সেল পেয়েছি, এবং এটার এসএল ছিল হচ্ছে 45 পিপস, এবং সেলটা পেয়েছিলাম হচ্ছে 1.07951, এবং ট্রেডটা আমাদের মুভ করেছে 100 পিপসের উপরে। আমরা জিবিপি এইউডিতে যাচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য বাই, বাইটা পেয়েছিলাম 1.88892, আপনারা নিজের চার্টে মিলিয়ে দেখতে পারেন, অ্যান্ড এসএল ছিল হচ্ছে 115 পিপস, আপনার ট্রেড মুভ করেছে 278 পিপস, ক্যান ইউ ইমাজিন। ওকে, ইউরো জিবিপিতে যাচ্ছি, আমরা ইউরো জিবিপিতে একটা বাই পেয়েছি, বাইটা স্টার্ট হয়েছিল 0.84968, এবং আমাদের এসএল ছিল হচ্ছে আপনার এখানে 36 পিপস, এবং আমাদের ট্রেড মুভ করেছে
971 সরি 1060 পিপসের সরি 106 পিপসের মতো আমার এখানে এটা ব্ল্যাকআপ ভুল হয়ে গিয়েছে। ওকে আমি নেক্সট অন যাচ্ছি ইউরো জেপিওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই সন টাইম ফ্রেম। এবং আমরা সেলটা স্টার্ট হয়েছিল 129.435, স্টপ লস ছিল মাত্র 37 পিপস। এবং দেখেন দিস ইজ ইউর স্টপ লস অ্যান্ড দিস প্রফিট হয়েছে আপনার 1600 মানে পিপিটিস, তার মানে 160 পিপসের মতো। ক্যাট জেপিওয়াই ইস অন টাইম ফ্রেম এবং আমরা সেলটা স্টার্ট হয়েছে 87.845 পয়েন্টসে এবং হচ্ছে আমাদের স্টপ লস ছিল মাত্র 40 পিপস এবং ট্রেড থেকে আমরা প্রফিট পেয়েছি 322 পিপস। ওকে ইউরো ইউডি আমরা একটা বাই পেয়েছিলাম, বাইটা ছিল হচ্ছে আমাদের 1.6002 এবং আমাদের ট্রেডটার স্টপ লস ছিল 90 পিপস এবং ট্রেড মুভ করেছে অলমোস্ট আপনার 450 পিপস। ক্যান ইউ ইমাজিন? ওকে আমরা পরবর্তীতে যাচ্ছি ইউরো ক্যাড, আপনারা বোধহয় বাই এখানে দেখেন আমার এতই বেশি মুভ করেছে আমি কিন্তু স্ক্রিনে রাখতে পারছি না, অন জুম আউট করতে হচ্ছে। আমাদের ট্রেড বাই স্টার্ট হয়েছিল 1.47582 অ্যান্ড স্টপ লস ইজ হিয়ার অনলি 73 পিপস অ্যান্ড ট্রেড মুভ করেছে আপনার 367 পিপস। ওকে উই আর গোয়িং টু নেক্সট অন, আমরা এখানে জিবিবি ক্যাট দেখতে পাচ্ছি। এখানে যেহেতু 16 তারিখ নিয়ে আলোচনা হবে এই উইক নিয়ে, আমরা ফার্স্ট বাই স্টার্ট ফ্রম হিয়ার, এই ট্রেডটা আমরা 69 পিপস পেয়েছিলাম প্রফিট। আমরা একটা সেল দেখতে পাচ্ছি এখানে, সেলটা স্টার্ট হয়েছিল এখানে 17 আগস্ট এবং ট্রেডটা ক্লোজ হয়েছিল 41 পিপস লসে। অ্যান্ড পরবর্তীতে আমরা যে বাইটা পেয়েছিলাম স্টার্ট ফ্রম হিয়ার 1.73849 এবং আমাদের স্টপ লস ছিল 63 পিপস এবং ট্রেডটা আমাদের 240 পিপসের উপরে প্রফিট দিয়েছে। আমরা জিবিপিওয়াইতে যাচ্ছি নেক্সট ফেয়ার, দিস ইজ এইস অন টাইম ফ্রেম, সেল পেয়েছি 152.502 প্রাইজে অ্যান্ড স্টপ লস ছিল 65 পিপস এবং আমাদের ট্রেডটা মুভ করেছে 334 পিপসের উপরে। অনিস্ট 6 যদি আপনি টিপি ব্যবহার করেন তাও হিট করবে, বাট আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অনিস্ট 1 ইউজ করবেন, কোনো প্রবলেম। আমরা এইউডি জেপিওয়াইতে একটা ট্রেড দেখতে পেয়েছি 80.978 প্রাইজে, স্টপ লস 53 পিপস অ্যান্ড ট্রেডটা মুভ করেছে আমাদের দেখতে হবে 315 পিপসের উপরে। আমরা জিবিপি নিউজিল্যান্ড অনেকগুলো প্যারি তো দেখে ফেললাম বাবা এই সপ্তাহে, জিবিপি নিউজিল্যান্ড বাই পেয়েছি অ্যান্ড প্রাইসটা ওপেন হয়েছে 1.9824। দেখতে পাচ্ছেন এসএল একদমই কম, 115 পিপস অ্যান্ড ট্রেডটা মুভ করেছে আপনার 255 পিপস। দ্যাটস অল, আপনাকে একবার শেষবারের মতো অনুরোধ করি ভিডিওটা ঠিক একটু পিছনের দিকে নিয়ে এসে যেখান থেকে আমি পিপস কাউন্ট করা শুরু করেছিলাম ফ্রম দ্য ইউরো ইউএসডি থেকে এখন পর্যন্ত, আপনি পিপসগুলো একটু প্লাস মাইনাস করে দেখবেন যে এক সপ্তাহে এই প্যারগুলোতে হান্টার পি শুধুমাত্র এই সন টাইম ফ্রেমে আপনাকে কত পিপস প্রফিট দিয়েছে বা কতটুকু লস দিয়েছে। এখানে যতগুলো ট্রেড পেয়েছি আপনি বোধহয় একটা ট্রেড দেখেছেন যে ট্রেডটা লস হয়েছিল, এবার আপনাকে জাস্টিফাই করতে হবে ইজ দিস ইন্ডিকেটর ইজ 97% অ্যাকুরেট অর নট। যদি আপনার মনে হয় দিস ইন্ডিকেটর ইজ নট 97% অ্যাকুরেট, প্লিজ কিপ অ্যাওয়ে ফ্রম দিস চ্যানেল, কিপ অ্যাওয়ে ফ্রম দিস হান্টার পি প্রো ইন্ডিকেটর। বাট আপনি যতটুকু দেখতে পেলেন এই সপ্তাহে যদি আপনার কাছে মনে হয়, আমি তো কিছু লোকাচুরি কিছু না, আমি এভরি সিঙ্গেল উইক হচ্ছে আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি, এটাও ধারাবাহিক আপডেট। এই আপডেটে যতটুকু দেখেছেন এটা আপনার নিজের সাথে মিলান। আপনি যদি এই টোটাল মুভমেন্টটাকে বাদও দেন, আপনি যদি অনলি 1:1 ধরে ট্রেড করেন, তাও আপনি একটু আপনার এই 1:1 অনুযায়ী আপনার কী পরিমাণ প্রফিট বা লস হয়েছিল এটা যদি মিলাইতে পারেন, তাহলেই মনে হয় আগামীকাল থেকে আপনার ট্রেডিং লাইফে একটা যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। এই ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার ফরেক্স সফলতার ছোট্ট একটি কারণও হয়ে উঠতে পারে তাহলে নিজেকে সার্থক মনে হবে। যদি হান্টার পি প্রো ইন্ডিকেটর আপনার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনের নাম্বারে ফোন করবেন। আগামী সপ্তাহের এক্সক্লুসিভ ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।